সুধী দর্শক সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মহাকাশে পৃথিবীর থেকে বেশি জলযুক্ত গ্রহ আবিষ্কার, মানে মহাকাশে দ্বিতীয় পৃথিবীর সন্ধান মিলল এই সম্পর্কে। বিনীত অনুরোধ রইল আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করুন। আবিষ্কার হয়েছে এমনই একটা গ্রহ যেখানে পৃথিবীর থেকে বেশি জল রয়েছে। ইউরোপীয় স্পেস এজেন্সির এক্সোপ্ল্যানেটের স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছিল সেই গ্রহের ছবি। ভিন্ন এক তারকা মণ্ডলের ওই গ্রহের অবস্থান। এর আগে পর্যন্ত কেবল দুটি গ্রহ রয়েছে যাতে জল ছিল। এরপর আবিষ্কৃত তৃতীয় গ্রহটিতে দেখা যায় প্রচুর পরিমাণে জল ও মেঘ রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা এই তৃতীয় গ্রহ সম্বন্ধে জানিয়েছিলেন এটি একটি বিরল গ্রহ, অন্য কোন সমমানের গ্রহের সঙ্গে সমতুল্য নয় এটি। প্রথমবার 100 দিনের কক্ষপথের সঙ্গে কোনো এক্সপ্ল্যানেটকে কোনো নক্ষত্রে স্থানান্তরিত হতে দেখা গেছে, যা খালি চোখে দৃশ্যমান হওয়ার জন্য যথেষ্ট উজ্জ্বল। নু 2 লুপি নামে গ্রহটি লুপাস উল নক্ষত্রমণ্ডলে পৃথিবী থেকে মাত্র 50 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং পূর্ববর্তী পর্যবেক্ষণে দুটি গ্রহকে প্রদক্ষিণ করতে দেখা গিয়েছিল। নক্ষত্রটির নামে এবং দুটি গ্রহ হল বি এবং সি হিসাবে চিহ্নিত করা হয়েছিল। নতুন সংযোজনের নাম প্ল্যানেট ডি। গবেষকরা বলেন সদ্য পাওয়া গ্রহটি অনন্য, যখন এটি পৃথিবীর চেয়ে 2.5 গুণ ব্যাসার্ধ এবং আমাদের গ্রহের চেয়ে 8.8 গুণ বিস্তৃত ব্যাসার্ধের এক্সোপ্ল্যানেটগুলির ক্ষেত্রে আসে। গ্রহ ডিতে পৌঁছানো তারের বিকিরণের পরিমাণ, সৌর বিকিরণ অন্যান্য অনেক আবিষ্কারকৃত এক্সোপ্ল্যানেটের তুলনায় হালকা। গবেষকরা বিশ্বাস করেন যে আমাদের সৌরজগতে স্থাপন করা হলে এটি বুধ ও শুক্রের মধ্যে কক্ষপথে থাকবে। এবার জানা যাক মহাকাশে দ্বিতীয় পৃথিবী, র সন্ধান দিল নাসা, এক আকাশে যমজ বনে র আবির্ভাব। করোনা মহামারী নিয়ে লড়াই করছে গোটা বিশ্ব। পৃথিবীর বুকে যখন করোনার আধার নেমে এসেছে তখনই এক আলাদা পৃথিবীর সন্ধান দিলেন বিজ্ঞানরা। নাসা জানিয়েছে তাদের মহাকাশ বিজ্ঞানীরা দ্বিতীয় পৃথিবীর সন্ধান পেয়েছে। এই পৃথিবীও আকারে একেবারে পৃথিবীর মতোই, স্বভাবতই নতুন। এই পৃথিবী নিয়ে এখন চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে। কোথা থেকে এল দ্বিতীয় পৃথিবী? নাসার বিজ্ঞানীরা এই তথ্য দিয়েছে কেপলার স্পেস টেলিস্কোপ থেকে। এই টেলিস্কোপেই খোঁজ মিলেছে দ্বিতীয় পৃথিবী। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন এই নতুন গ্রহে রয়েছে হ্যাবিটেবল জোন। হ্যাবিটেবল জোন বলতে বোঝায় এই গ্রহের জল ধারণের ক্ষমতা রয়েছে। কোথায় অবস্থান এই গ্রহের? নাসার মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী থেকে প্রায় 300 আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই গ্রহ, একেবারেই পৃথিবীর মতো দেখতে, ঠিক যেন যমজ বোন। নাসার টেলিস্কোপে যে সব গ্রহের ছবি এখন পর্যন্ত উঠে এসেছে তার মধ্যে এই গ্রহেরই সব থেকে বেশি মিল, অবস্থানগত মিলও লক্ষণীয়। আয়তন ও তাপমাত্রার আভাস নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী থেকে মাত্র 1.06 গুণ বড় এই নতুন গ্রহ। পৃথিবীতে যতটা আলো পৌঁছয় নতুন এই গ্রহে তার সূর্য থেকে 75% আলো পৌঁছয়। তাই বিজ্ঞানীরা ধরে নিচ্ছেন এই গ্রহের তাপমাত্রাও পৃথিবীর কাছাকাছিই হবে। 2020 সালে নতুন গ্রহের সন্ধান, 2013 সালের পর 2020 সালে নতুন এই গ্রহের সন্ধান দিল কেপলার টেলিস্কোপ। 2018 সালে কাজ শেষ করার পর মহাকাশ বিজ্ঞানীরা এই ধারণায় উপনীত হল। এর আগেও এই ছবি দেখা গিয়েছিল কিন্তু গ্রহটিকে চিহ্নিতকরণ করতে সমস্যা হচ্ছিল বিজ্ঞানীদের। এরপর বহু গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত হনুই দ্বিতীয় পৃথিবী সম্বন্ধে। নাসার ইন্টার্ন দিয়েছিল সন্ধান এই গ্রহে মিলতে পারে প্রাণ সন্ধান, এমনই অভাস মিলেছে বিজ্ঞানীদের গবেষণায়। নাসায় ইন্টার্নশিপ করতে আসা 17 বছরের এক ভাবী বিজ্ঞানী উলফ কুকিয়ার এই গ্রহের সন্ধান দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে দুটি গ্রহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমাদের আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।